দর্শক আমলিক পার্টি অফিসে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রণব, প্রণব আপনি কি শুনতে পাচ্ছেন? প্রণব, আপনি তো আওয়ামী লীগের পার্টি অফিসে আছেন, সেখানকার অবস্থাটা সম্পর্কে একটু জানাবেন আমাদের। প্রণব আপনি শুনতে পাচ্ছেন? সাব্বির, আপনি জানেন যে এরই মধ্যে এখানে সব রকম প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে আওয়ামী লীগ, কারণ বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ। এবং আসলে একটু প্রস্তুতির ব্যাপার তো থাকে, কারণ যেহেতু সারা বাংলাদেশে 299টি আসনে ভোট গ্রহণ চলছে, এবং সেই কারণে আমরা দেখেছি যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি এখানে চলে এসেছেন। তেজগাঁও যে আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেখানে, এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এই যে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সেখানে এসে উপস্থিত হবেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে যে কেন্দ্রীয় নেতারা এখানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন, এবং তথ্যগুলো, কারণ তথ্য একটি বিষয় থাকে, সে কারণে তথ্যগুলো সার্বিকভাবে সব জায়গার তথ্যগুলো নিয়ে তিনি আসছেন। এবং যতটুকু জেনেছি যে তারা জানিয়েছেন যে সুষ্ঠুভাবেই বিভিন্ন জায়গায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিদেশি গণমাধ্যমের ব্যক্তিরাও এখানে উপস্থিত রয়েছেন, কারণ ভোট গ্রহণ শেষের পর আওয়ামী লীগের পক্ষ থেকে এটি কিন্তু প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কাজেই এখান থেকে আসলে অনেক বিষয় বোঝানো যাবে সারা দেশের ভোটের চিত্র, যে কারণে এই সংবাদ সম্মেলনটিকে কিন্তু খুব গুরুত্ব সহকারে আওয়ামী লীগ দেখছে, সারা দেশের মানুষও যারা ভোট দিয়েছেন এবং যারা পর্যবেক্ষক রয়েছেন, দেশি বিদেশি পর্যবেক্ষকরাও কিন্তু এই সংবাদ সম্মেলনটার দিকে তাকিয়ে রয়েছে। কাজেই সার্বিক প্রস্তুতির জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুটা সময় নেওয়া হয়েছে। তবে যেটি বললাম যে তারা জানিয়েছেন প্রাথমিকভাবে যে সারা দেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এটি হচ্ছে তাদের বক্তব্য। তো সাব্বির, আসলে আমি আপনাকে যেটি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যেই হয়তো ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি যখন আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন তখন আসলে যে ভোটের যে সিনারিও সেটি আসলে বোঝানো যাবে। তবে এখানে একটি বিষয় কিন্তু খুব গুরুত্ব সহকারে কাজ করছে, সেটি হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের নৌকা প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, এবং অনেক জায়গায় ভোট বর্জনের একটি কথা শোনা যাচ্ছে, করেছেনও, সেই ক্ষেত্রে আসলে সংবাদ সম্মেলনটির জন্যই আমরা যারা আছি গণমাধ্যমের তারা সবাই অপেক্ষা করছি। সাব্বির।